একটু ভেবে দেখুন তো, আজ এই বাংলার জমিনে আমরা কোন শিক্ষা নিয়ে বড় হচ্ছি। আজ থেকে কয়েক বছর আগের কথা, কতটা স্বাধীন ছিল আমাদের সমাজ। বর্তমানে দাজ্জালি মিডিয়াগুলো আমাদের সমাজের কতটা পরিবর্তন এনেছে। একটা সময় ছিল যখন অনেক সুন্দর ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন ও হাদিসের চর্চা হতো। এখন ইহুদি খ্রিস্টানরা আমাদের এমন শিক্ষা ধরিয়ে দিয়েছে, এখন কোনো যুবক জীবনের উদ্দেশ্য সম্পর্কে কাউকে কিছু বলতেও পারবে না। জিএফ নামক হারাম প্রেমগুলো ছিল খুবই ঘৃণিত কাজ। সকলে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ককে অস্বাভাবিক মনে করত। অবাক হচ্ছে এই কারণে তারা তাদের লক্ষ্যে সফলভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের সমাজের যুবকদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে, অনেকটা পরিবর্তন এনেছে তারা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, কতটা সুন্দর ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। কয়েক বছরের মধ্যেই তারা কতগুলো পরিবর্তন এনে দিয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা এবং হারাম রিলেশনশিপের মতো জঘন্য পাপগুলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এখন 5 থেকে 10টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রাখাকে নিজেকে স্মার্ট মনে করে। বিভিন্ন নাটক, সিনেমা, ওয়েব সিরিজের মাধ্যমে, বিভিন্ন ভিডিও গেমস এবং পর্নোগ্রাফি দিয়ে যুবক যুবতীদের মূল্যবান সময় এবং যৌবনটা নষ্ট করে দিচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন না? তারা আসলে আমাদের মুসলিম যুবকদেরকে টার্গেট করেছে। ছোট থেকে নাটক, সিনেমা, পর্নোগ্রাফি, ভিডিও গেম দিয়ে আমাদের যুবকদের থামিয়ে রেখেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইহুদি খ্রিস্টানরা একটা বিষয়ে 100% সফলতা পেয়েছে, সেটা হচ্ছে তারা আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে। আমার মতে এখন 90% যুবক যুবতী লক্ষ্যভ্রষ্ট। এখন যুবকরা আল্লাহর জন্য বাঁচে না এবং আল্লাহর জন্যও মরে না। এরা বেঁচে থাকে টাকার জন্য, চাকরির জন্য, জিএফের জন্য, তার নেতার জন্য, তাগুতকে অভিভাবক বানিয়ে তারা বেঁচে থাকে। তারা আমাদের এই লক্ষ্য থেকে বিরত রেখেছে যে আমাদের লক্ষ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমাদের মাথা একদম ওয়াশ করে এটা ঢুকিয়েছে যে আমাদেরকে বাঁচতে হবে দুনিয়াতে। যত শখ, ইচ্ছা, বিলাসিতা দুনিয়াতেই পূরণ করতে হবে। জীবনে অনেক কিছু অর্জন করতে হবে, টাকা, গাড়ি, বাড়ি, নারী, ব্যাস এগুলোই। এর ভিতরে কেউ আমাদেরকে এই শিক্ষা দেবে না যে আমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র রবের ইবাদতের জন্য। হে আমার দিনী ভাই বোনেরা, আমরা কি এই শিক্ষা নিয়ে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবো? আমরা কি সূরা ফাতিহার বাংলাটা ভালোভাবে বলতে পারবো? তাফসিরের কথাটা বাদই দিলাম, শুধু আলহামদুলিল্লাহ এই ওয়ার্ডটার অর্থ কি বলতে পারবো? আমাদের সমাজের যুবকেরা কি বলতে পারবে? উত্তর হচ্ছে সবাই পারবে না। কারণ আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে বড় হচ্ছি, সেখানে আমাদেরকে গণতন্ত্র থেকে শুরু করে জেনা, প্রেম, লিভ টুগেদার, হালাল, হারাম সব মিশ্রণ করে দিয়েছে। আসলে পশ্চিমারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। তারা আজ সফল কারণ তারা ফ্রি মিক্সিং, গ্রুপ স্টাডি, ছেলেমেয়ে একসাথে পড়াশোনা, পাশাপাশি একসাথে ঘোরাঘুরি, ফুচকা খাওয়া, একসাথে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেওয়া, সব কিছুতেই কোনো বাধা দেবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানও বাধা দেবে না। সাধারণভাবেই তারা এই বিষয়গুলোকে সাধারণ করে তুলেছে। তারা আমাদের সমাজকে একটি নোংরা ডাস্টবিন বানিয়ে দিয়েছে। সেখানকার ময়লাগুলো হচ্ছে কারা জানেন? আমাদের দুনিয়ালোভী পিতা ও মাতা। দর্শক, আমার মুখের ভাষার জন্য আমি দুঃখিত, আসলে এর শিকড়টাই হচ্ছে আমাদের পিতামাতা। কোনো পিতামাতাই চায় না যে তার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে বড় হোক। সবাই চায় তার ছেলে মেয়ে যেন অনেক টাকা অর্জন করুক এবং সুখে শান্তিতে থাকুক। আসলে কি দুনিয়াটা সুখ করার জায়গা? বর্তমানে প্রত্যেক পিতামাতাই চায় যে তার ছেলে বড় হবে, পড়াশোনা করবে এবং 30 থেকে 35 বছর বয়সে বিয়ে করবে। আর তারা মনে করে যে অল্প বয়সে বিয়ে করা মানে ক্যারিয়ার নষ্ট। একটি ছেলে যদি 20 বছর বয়সে বিয়ে করে, তার মানে তার ক্যারিয়ার নষ্ট।